আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, খসড়ায় চূড়ান্ত রূপ পেল, আসামে ডিলিমিটেশনের বিজ্ঞপ্তি জারি করলো ভারতের নির্বাচন কমিশন, তাতে শিলচর লোকসভা আসনকে তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে, করিমগঞ্জ হয়েছে সংরক্ষণ মুক্ত, সর্বাত্মক বরাক বন্ধ, শত শত দাবি আপত্তি জানানোর পরও বরাক উপত্যকার আসন সংখ্যা 15 থেকে কমে 13ই হলো। একইভাবে শিলচর শহরের 1 থেকে 7 নং ওয়ার্ড উদারবন্দে যুক্ত করা হয়েছে, এর মধ্যে 5 নং ওয়ার্ড অবশ্য আগে থেকেই উদারবন্দ বিধানসভা আসনে ছিল। বরজালেঙ্গা ব্লকের শিলকুড়ি, তরুতাজবাড়ি, ঘুঙ্গুর ও বরাখাই জিপি এখন বড়খরায় যুক্ত হলো। ভারতের নির্বাচন কমিশন শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানায়, আসামে 14টি লোকসভা আসন এবং 126টি বিধানসভা আসনই থাকছে, তবে 1টি লোকসভা ও 19টি বিধানসভা আসনের নাম বদলানো হয়েছে। বিধানসভায় তফসিলি জাতি ও তফসিলি জনজাতি সংরক্ষিত আসন বৃদ্ধি করা হয়েছে, 8টির স্থলে 9টি হচ্ছে তফসিলি জাতি সংরক্ষিত এবং 16 থেকে বেড়ে 19টি হচ্ছে জনজাতি সংরক্ষিত আসন। 14টি লোকসভা আসনের মধ্যে আগের মতোই 1টি তফসিলি জাতি এবং 2টি জনজাতিদের সংরক্ষিত থাকছে। 2001 সালের জনগণনার ভিত্তিতেই এই পুনর্বিন্যাস বলে জানিয়েছে কমিশন। শুনানিতে উত্থাপিত দাবি আপত্তির 45% কার্যকর করা হয়েছে বলে জানালেও অধিকাংশ সংগঠনের অভিযোগ, খসড়ায় তেমন কোনো পরিবর্তন করা হয়নি। এতদিন বরাক উপত্যকা থেকে বিধানসভা আসনের ক্রমিক নম্বর শুরু হচ্ছিল, ডিলিমিটেশন চূড়ান্ত হওয়ার পর এখন বরাক উপত্যকা থেকে ক্রমিক নম্বর শেষ হবে। কাছাড় জেলা 114 লক্ষ্মীপুর, 115 উদারবন, 116 খাটিগোড়া, 117 বড়খোলা, 118 শিলচর, 119 সুনাই এবং 120 দোলাই এসসি সংরক্ষিত। হাইলাকান্দি জেলার আসনগুলো 121 হাইলাকান্দি এবং 122 আলগাপুর কাটলিচুড়া, করিমগঞ্জ জেলার 123 উত্তর করিমগঞ্জ, 124 দক্ষিণ করিমগঞ্জ, 125 পাথারকান্দি এবং 126 রামকৃষ্ণনগর এসসি সংরক্ষিত। খসড়ায় দোলাইয়ের নাম বদলে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল এবং কাটলিচুড়া পুরো বিলুপ্ত করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় দোলাইয়ের নাম আগের মতোই রয়ে গিয়েছে, কাটলিচুড়া বিলুপ্ত না হয়ে আলগাপুরের সঙ্গে জুড়ে গিয়েছে। অপরদিকে 102টি না 90টি বিধানসভা কেন্দ্র সুরক্ষিত হলো খিলঞ্জিয়া হিন্দুদের জন্য, ভোটের ফলাফল প্রকাশের পরই এর চূড়ান্ত ফয়সলা হবে। কিন্তু ডিলিমিটেশনের মাধ্যমে হিন্দুদের আধিপত্য বজায় রাখার যে চেষ্টা করা হয়েছিল তাতে পুরোপুরি সফল বর্তমান সরকার শাসক দল। খসড়ায় হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে ছবি ফুটে উঠেছিল, চূড়ান্ত ডিলিমিটেশনেও সেটাই অক্ষুণ্ণ রয়েছে। ফলে 2026 সালের বিধানসভা ভোটে হিন্দুদের বিপুল সংখ্যাগরিষ্ঠ এক সরকার প্রতিষ্ঠার ছবি যেন এই রিপোর্টেই দেখা যাচ্ছে। আগামী বিধানসভা ভোটে যে দলই ক্ষমতা দখল করুক রাজ্যে, বিধানসভায় 126 জনের মধ্যে হিন্দু সদস্যের সংখ্যা থাকবে নজর কাড়ার মতো। সাদুল্লাহ সরকারের পতন ঘটিয়ে গোপীনাথ বরদলৈর নেতৃত্বে প্রতিষ্ঠিত সরকার কিংবা আসাম আন্দোলনের বিপুল জনসমর্থনের পর গঠিত বিধানসভায় হিন্দু বিধায়কদের সংখ্যা ছাপিয়ে যেতে পারে 2026 সালে। উল্টো দিকে চুকে পড়ার মতো বিধানসভায় কমবে মুসলিম বিধায়কদের সংখ্যাও। জনসংখ্যার দাপটে রাজ্যে মুসলিম বহুল বিধানসভা কেন্দ্রের সংখ্যা যখন ক্রমেই বাড়ছে, তখন খিলঞ্জিয়া ভারতীয়দের অস্তিত্ব রক্ষায় ঠিক এমনই এক ডিলিমিটেশনের কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম চুক্তি রূপায়ণ বা নাগরিক পঞ্জী রূপায়ণে যা সম্ভব হয়নি সেটা করে দেখানোর বাদী ছিল ডিলিমিটেশনে, সেই মুসলিম বর্জনের কাজে পুরোপুরি সফল মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা। ডিলিমিটেশনে অসমীয়া জাতি অন্তত 30 বছর সুরক্ষিত থাকার দাবিও করে ফেলেছেন তিনি, সেটা হবে কিনা সময় বলবে। কিন্তু 2026 সালের ভোট নিয়ে হিন্দুদের আর চিন্তা রইল বলে মনে হয় না। ডিলিমিটেশনের সবচেয়ে বড় সমস্যা ছিল মুসলিম জনসংখ্যা। নিম্ন আসাম, মধ্য আসাম, বরাক উপত্যকায় যেভাবে বাড়ছে মুসলিম জনসংখ্যা, তাতে জনসংখ্যায় সমবন্টন হলে নিম্ন আসামে বরাকে নিশ্চিতভাবে বিধানসভা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা। উল্টো দিকে জনসংখ্যার তুলনায় কম বেড়েছে বলে উজান আসামে কেন্দ্রের সংখ্যা কমে আসার প্রবল আশঙ্কা ছিল, কিন্তু নিম্ন আসামের জনবিস্ফোরণ এবং জনসংখ্যা নীতি মেনে চলে উজান আসামের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি না পাওয়া, দুটি বিষয় মাথায় রেখেই ডিলিমিটেশন করেছে নির্বাচন কমিশন। খিলঞ্জিয়া হিন্দুদের অস্তিত্ব রক্ষার দাবিও মনে রাখা হয়েছে, তাই জনসংখ্যার অনুপাতে বিধানসভা কেন্দ্রগুলিতে 3টি শ্রেণীতে ভাগ করেই পুনর্নির্ধারিত হয়েছে সীমানা। ফলে জনসংখ্যা তুলনায় কম হলেও প্রবল দাবি মেনে উজানে বিধানসভা আসন সংখ্যা কমানো হয়নি, বরং লখিমপুর, দেমাজি ও তিনসুকিয়া জেলায় বেড়েছে 1টি করে বিধানসভা কেন্দ্র। লখিমপুরে রঙ্গানদী, দেমাজিতে শিশিবরগাঁও এবং তিনসুকিয়ায় মাকু নামে নতুন বিধানসভা কেন্দ্র গঠন করা হয়েছে, তবে বিলুপ্তি ঘটেছে ডিব্রুগড়ের লাহুয়াল এবং শিবসাগরের আমগুড়ি কেন্দ্রের।
তাই সার্বিকভাবে উজানে আসনের সংখ্যা একটি বেড়েছে। লক্ষিমপুর জেলার নাওবৈচা কেন্দ্রে মুসলিম বিধায়কের জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তফসিলি জাতির জনসংখ্যার তারতম্য ঘটিয়ে নাওবৈচা কেন্দ্র সংরক্ষণ করা হয়েছে তফসিলি জাতির জন্য, ফলে মুসলিম প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা নাওবৈচায় চিরতরে বন্ধ হয়ে গেছে। উল্টোদিকে জনসংখ্যা বেশি বলে নিম্ন আসামে কয়েকটি নতুন কেন্দ্রের জন্ম হলেও সংরক্ষণের সংখ্যা বৃদ্ধি করে তার প্রভাব কমানো হয়েছে ডিলিমিটেশনে। নিম্ন আসামে প্রচুর সংখ্যক বিধানসভা কেন্দ্র সংরক্ষিত রয়েছে। পশ্চিম গোয়ালপাড়ার মতো মুসলিম অধ্যুষিত কেন্দ্রেও তফসিলি উপজাতিদের জন্য এখন সংরক্ষিত। বরাক উপত্যকায় মুসলিম জনসংখ্যা বাড়ছে, ফলে আসন সংখ্যা বৃদ্ধি অনিবার্য ছিল। ফলে আশঙ্কা ছিল বরাক থেকে বিধানসভায় মুসলিম বিধায়কের সংখ্যা আরও বাড়বে, কিন্তু ডিলিমিটেশনে বরাক উপত্যকার আসন সংখ্যা দুটো কমানো হয়েছে। কাটলিচুড়া ও বদরপুর কেন্দ্র বিলুপের ফলে অন্তত দুইজন মুসলিম বিধায়কের বিধানসভায় প্রবেশের পথ বন্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু পশ্চিম কার্বি আংলং জেলায় নতুন করে বিধানসভা কেন্দ্রের জন্ম দেওয়া হয়েছে, ফলে উপজাতি আরও এক বিধায়কের বিধানসভায় প্রবেশের পথ প্রশস্ত করা হয়েছে। অপরদিকে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, উত্তেজনা করিমগঞ্জ সিভিলে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। গত কয়েক মাস আগে করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিভিন্ন অভিযোগের তদন্ত করে গিয়েছে গুয়াহাটি থেকে আসা এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত গত কয়েক মাস আগে করিমগঞ্জ সফরে এসে স্বাস্থ্য বিভাগের পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিরুদ্ধে তদন্ত ঘোষণা করেছিলেন, কিন্তু এরপরে যেন অবস্থার পরিবর্তন হয়নি। জেলার একমাত্র বর্ষার চিকিৎসা কেন্দ্রটির অবস্থা যেন সেই তিমিরে। শুক্রবার সন্ধ্যায় ফের উত্তপ্ত করিমগঞ্জের লক্ষ্মীবাজার জিপির শেরুলবাগের জনৈক রোগীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে করিমগঞ্জ সিভিল হাসপাতাল। হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠছে, ঘটনাকে সামাল দিতে ছুটে আসতে হয়েছে করিমগঞ্জ সদর পুলিশকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে শ্বাসকষ্টজনিত কারণে গত শুক্রবার সন্ধ্যা 5:30 নাগাদ উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার জিপি এলাকার শেরুলবাগ 9 নম্বর ওয়ার্ডের আশা বালিকা নিয়ে আসা হয় সিভিল হাসপাতালে, কিন্তু অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। হাসপাতালের তৃতীয় তলায় আধ ঘন্টা বসিয়ে রাখলে ওয়ার্ডে ভর্তি করা হয়নি। এরপর রোগীর মৃত্যু ঘটলে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। মৃত আশাবালির পুত্র জুবের আহমেদ অভিযোগ করেন, পরিষেবা বলতে কিছু নেই করিমগঞ্জের সদর হাসপাতালে। একই ঘটনায় গত এক মাস আগে তার মাকে হারাতে হয়েছে। শ্বাসকষ্টজনিত কারণে তার মাকে গত এক মাস আগে হাসপাতালে ভর্তি করা হলে কোনো ধরনের চিকিৎসা পরিষেবা না পেয়ে তিনি তার মাকে হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি তার বাবাকে নিয়ে আসলে সেই একই ঘটনা। হাসপাতালে রোগীকে নেওয়ার জন্য নেই কোনো ট্রলির ব্যবস্থা, বাধ্য হয়ে খাদে করে উপরতলায় নিয়ে গেলে প্রায় এক ঘন্টা বসিয়ে রাখা হয়। রোগীর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলে নার্স চিকিৎসকদের কাছে ছুটে গেলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে ঘটনাটি জানাজানি হলে সন্ধ্যায় ভিড় জমে হাসপাতালে। লক্ষ্মীবাজার সহ পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে যান অনেকে। উত্তেজনার খবর পেয়ে ছুটে আসে করিমগঞ্জ সদর পুলিশ। থমথমে পরিস্থিতি বিরাজ করছে করিমগঞ্জ সিভিলে। মোতায়েন করা হয়েছে পুলিশ সহ আধাসামরিক বাহিনী। মৃতের এক নিকটাত্মীয় জানান, এ নিয়ে বিনা চিকিৎসায় তাদের পরিবারের দুইজনের মৃত্যু হলো হাসপাতালে। এর আগেও এ ধরনের মৃত্যুর ঘটনা বহুবার ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থার কথা জানিয়েছেন মৃতের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন। বারবার এই হাসপাতালে মৃত্যুর ঘটনা বা চিকিৎসায় গাফিলতির ঘটনা ঘটলেও কোনো রকম ব্যবস্থা বা তদন্ত করা হয়নি। এদিকে অসন্তোষের অন্ত নেই। এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় সিভিল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর মৃন্ময়দের সঙ্গে, কিন্তু ঘটনা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে ডিলিমিটেশন নিয়ে কে কি বললেন, দুর্ভাগ্যজনক, সর্বদা শিলচুরবাসীর পাশে থাকব জানালেন সুস্মিতা। খসড়া সংশোধনের জন্য রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু একমাত্র দলাই কেন্দ্রের নাম বহাল ছাড়া বরাক উপত্যকার কোনো দাবি রাজ্য সরকারের প্রস্তাবে স্থান পায়নি। বরাক উপত্যকার জনগণ দুই হাত উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু এর পরিণতিতে উপত্যকার দুটি কেন্দ্র কর্তন করা হলো তা অতি দুর্ভাগ্যজনক। সুস্মিতা দেব বলেন, আমি গর্বিত, শিলচরের জন্য তার আশীর্বাদে লোকসভায় বসার সুযোগ পেয়েছিলাম, এবার এই আসন সংরক্ষিত হচ্ছে। তবে আমি মাঠ ছাড়ছি না, বিজেপির সঙ্গে লড়াই চলবে, সর্বদা শিলচরের জনগণের পাশে থাকব। কাছাড় বিজেপির সভাপতি বিমলেন্দু রায় বললেন, যেহেতু চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাই আমাদের মেনে নিতেই হবে, তবে আন্তর্জাতিক সীমান্তবর্তী করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষিত হলে উপত্যকার জন্য ভালো হতো।
মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বললেন, কেন্দ্রের নাম পরিবর্তন হলে জনতার কি ফায়দা? এই প্রশ্ন তুলে শুরু থেকেই সরব হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় বহাল থাকল দোলাই। চূড়ান্ত তালিকায় নিজের কেন্দ্রের নাম বহাল দেখে অনেকটা সন্তুষ্ট মন্ত্রী পরিমল। তবে কেন্দ্রের বেশ কয়েকটি এলাকা কর্তন নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বললেন, বরাক উপত্যকার এত আন্দোলনেও টনক নড়ল না মুখ্যমন্ত্রীর। দুরি কেন্দ্র বহালের দাবিতে বরাকে গণ আন্দোলন হলো, অথচ ফিরে তাকালেন না মুখ্যমন্ত্রী। ডিলিমিটেশনের মাধ্যমে বরাক বৈষম্যের জ্বলন্ত উদাহরণ প্রকাশ পেল। তাছাড়া বরাকের শাসক দলের জন্য প্রতিনিধিরা যে মেরুদণ্ডহীন তারও প্রমাণ মিলল। সন্তোষ মোহন দেব এবং মইনুল হক চৌধুরীর অভাব আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে বরাক উপত্যকা। কৈবর্ত পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী বললেন, শিলচরের জন্য আজ ঐতিহাসিক দিন। শিলচর লোকসভা আসন সংরক্ষিত করায় ভারতের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, পাশাপাশি ডিলিমিটেশন কমিটির সদস্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কেও ধন্যবাদ। প্রাক্তন বিধায়ক আতারুর রহমান মাজার বুইয়া বললেন, বরাক উন্নয়ন বিরোধী শক্তির জয় হলো, সংবিধানকে উপেক্ষা করে এই ডিলিমিটেশন করা হয়েছে। বরাক জুড়ে তীব্র গণ আন্দোলন, সময়ের দাবি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।